নমস্কার আদাব শাস্ত্রীয় কাল জয় মাতারা জয় গুরু বামদেব আশা করি মা তারার আশীর্বাদে আমার প্রত্যেকে ভালো আছো তোমরা সুখে আছো শান্তিতে আছো হ্যাঁ ভালো থাকতেই হবে কারণ জ্যোতিষগুরু দ্রোণাচার্যের অনুষ্ঠান মানে তোমাদের ভালো থাকার অনুষ্ঠান ভালো লাগার অনুষ্ঠান ভালোবাসার অনুষ্ঠান দর্শক বন্ধু তোমরা জানো হয়তো যে আমি আমার অনুষ্ঠানে একটু প্যাটার্নটা চেঞ্জ করেছি আমার ভিডিওর শেষে যেখানে আমার বক্তব্য শেষ হবে ঠিক সেইখানে একটা মন্ত্র স্ক্রিনে দেখানো হবে যেটা মহামন্ত্র যে মন্ত্রটা জপ করলে তোমরা প্রত্যেকেই তোমাদের দৈনন্দিন জীবন থেকে যে সমস্যা আছে সেই সমস্যা থেকে অবশ্যই মুক্তি পাবে এই মহামন্ত্রের কোনো নির্দিষ্ট জব সংখ্যা নেই যেখানে খুশি যতবার খুশি যখন খুশি তোমরা জব করো অবশ্যই তোমাদের যে কোনো সমস্যা থেকে তোমরা মুক্তি পাবে আমার প্রিয় দর্শক বন্ধু তোমাদের উদ্দেশ্যে আমার একটাই কথা বলা যে আমার এই চ্যানেলটা আমার কাছে একটা পরিবার তোমাদের ভালোবাসার টানে আমি অনুষ্ঠান করতে ছুটে আসি তোমাদের ভালো লাগা ভালোবাসা তোমাদের শুভেচ্ছায় আজকে আমার চ্যানেলটা আস্তে আস্তে একটা ভালো জায়গায় যাচ্ছে তার কারণ হচ্ছে আমার তোমাদেরকেও বলা যে শুধুমাত্র আমি কি টোটকা দিলাম এটা আমি আমার ব্যক্তিগত কথা বলছি আমি টোটকা দিলাম হতে পারে সেটা বশীকরণ হতে পারে সেটা অন্য কোনো ভিডিও তার সাথে সাথে তোমরা যদি পারো যদি পারো নয় করো তোমরা যারা দরিদ্র গরিব মানুষ যাদের সত্যিকারের অর্থের অভাব তোমরা সেই সমস্ত মানুষের পাশে দাঁড়াও কারণ আমি আমার ইউটিউব চ্যানেলটা এই জন্যই করা সেই সমস্ত দুস্থ নিপীড়িত মানুষ যারা সত্যিকারের দৈনন্দিন জীবনে খেতে পায় না একটু ওষুধ কিনতে পায় না তাদের পাশে দাঁড়ানো সুতরাং আমার চ্যানেলের পরিবারের যারা সদস্য তাদের প্রত্যেককে বলবো যে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করো যারা আমার পরিবারের সদস্য হয়েছ তাদেরকে অবশ্যই অসংখ্য ধন্যবাদ আমার পাশে থেকো সারা জীবন কথা দিলাম দায়িত্ব নিয়ে যে আমিও তোমাদের পাশে থাকব তোমাদের সমস্যার সমাধানে আমি হানড্রেড পারসেন্ট আমি আমার দায়িত্ব নিয়ে কাজ দেব আমাদের একটা কথা ভুলে গেলে চলবে না যে আমরা তো মানুষ আমাদের জীবনে সব কিছুরই প্রয়োজন আছে কিন্তু যদি আমি আমার জীবন থেকে কোনো একটা জিনিস হারিয়ে ফেলি শত চেষ্টা করে সেটাকে ফিরিয়ে আনতে যদি না পারি তাহলে আমি আমার লক্ষ্য থেকে অনেকটা দূরে চলে যাই তখন কিন্তু আমার মাথা ঠিক থাকে না আমার কাজ করতে ইচ্ছে করে না আচ্ছা দর্শক বন্ধু তোমরা বলো তো ভালোবাসা কি অন্যায় ভালোবাসা কি অপরাধ আমার তো মনে হয় না কেউ কাউকে আমরা ঠকিয়ে দিচ্ছি ভালোবাসার নামে প্রতারণা করছি ঠকাচ্ছি আমার কাছে এমন অনেক ফোন কলস আসে বা মেসেজ আসে তারা ফোনে ছড়ছর করে কাঁদে যে গুরুজি আমার ছ বছরের ভালোবাসা কে বলে আমার দশ বছরের ভালোবাসা দেখো একটা কথা বলি ভালোবাসাটা ভালোবাসাই ভালো লাগা ভালো লাগা থেকে ভালোবাসা হয়তো আমার সাথে একটা রাস্তায় বা কোনো শপিং কমপ্লেক্সে বা ট্রেনে বাসে কোনো একটি মহিলার পরিচয় হলো ফোন নাম্বার দেওয়া নেওয়া হলো আস্তে আস্তে পরিচিত হতে থাকলাম পরিচিত হতে থেকে ভালো লাগা ভালো লাগাতে কি ভালোবাসার জন্ম এটা অনেক ক্ষেত্রে হয় কি যে হয়তো একতরফা ভালোবাসা হয়ে যায় আমি তাকে ভালোবাসলাম কিন্তু সে আমায় ভালোবাসে না বা দুজনেই দুজনকে ভালোবাসছি কিন্তু কোনো একটা ছোট্ট কারণে অজানা কারণে দুজনের মধ্যে মনোমালিন্যের কারণে একটা দূরত্ব তৈরি হলো সে আমায় ভুলে গেল ভুলে গিয়ে সে অন্য কারোর হয়ে গেল অন্যের জীবনে হয়ে গেল আমরা বলে বলে থাকি যে আমি তোমাকে জীবনের থেকে বেশি ভালোবাসি আমার কিছু কিছু সময় মনে হয় দর্শক বন্ধু যে এর থেকে বোধ হয় মিথ্যে কথা হয় না কারণ কেউ কাউকে তার নিজের জীবনের থেকে বেশি ভালোবাসতে পারে না সেইখানেই কিন্তু ভালোবাসার ক্ষেত্রে একটা কৃত্রিমতা এসে যায় অর্থাৎ নকল মনোভাব এসে যায় যে সত্যিকারের ভালোবাসবে সে কোনো দিন ভালোবাসা নিয়ে বড়াই করতে যাবে না ভালোবাসাটা প্রকাশ করার একটা মাধ্যম থাকে একটা উপায় থাকে সেইভাবেই আমরা পরস্পর পরস্পরকে ভালোবাসি আর যখন এর বিচ্যুতি ঘটে একটা দেখবে ট্রেন সে তার লাইন ধরে যাচ্ছে তো যখন সেই ট্রেনটা লাইনচ্যুত হয় তখন কি হয় ট্রেনের বিভিন্ন কামরাগুলো এদিক ওদিক করে ছিটকে পড়ে যায় তখন তাকে ক্রেনে করে সেই কামরাগুলোকে ট্রেনে তুলতে হয় ঠিক আমাদের জীবনেও একটা ক্রেনের প্রয়োজন যখন আমার ভালোবাসাটা একটা বিপর্যয়ের পথে চলে গেছে লাইনচ্যুত হয়ে গেছে তখন সেই ক্রেনটার নাম হচ্ছে বশীকরণ ইয়েস দর্শক বন্ধু বশীকরণ আবারও বলছি কোনো খারাপ ক্রিয়া নয় বশীকরণের মাধ্যমে আমি আমার ভালোবাসার মানুষটাকে আমি আমার আকাঙ্ক্ষিত মানুষটাকে আমার জীবনের একটা অঙ্গ তাকে ফিরিয়ে আনতে হবে আর আরেকটা কথা সবসময় অবশ্যই মনে রাখতে হবে যে আজকালকার দিনে একটা ভীষণভাবে প্রচলিত হয়ে গেছে আমরা যারা ফোন ইউজ করি মোবাইল ইউজ করি ফোন কটা ইউজ করি একটা সিম কটা দুটো ভালোবাসার ক্ষেত্রেও ঠিক সেরকম হয়ে গেছে একটি ছেলে দুটি মেয়েকে ভালোবাসছে একজন আরেকজনকে কিন্তু জানে না সে দুটি মেয়েকেই ভালোবেসে যাচ্ছে অর্থাৎ ঠকাচ্ছে অপর পক্ষে একটি মেয়ে দুটি ছেলেকে ভালোবেসে যাচ্ছে একইভাবে ঠকাচ্ছে আমি একটা কথাই বলি যে প্লিজ কাউকে ঠকিও না ভালোবাসা নিয়ে কোনো দিন খেলা করো না ভালোবাসার মতো যদি ভালোবাসতে পারো অবশ্যই ভালোবাসো সারা জীবনে তোমরা অবশ্যই সুখী হবে কাউকে ঠকিও না কাউকে কারোর সাথে প্রতারণা করো না এমন অনেকে আছে আমাকে ফোন করে বলে আমি তো কারোর নাম বলতে পারি না বলাটা উচিত হবে না তো তারা আমাকে একটা কথা বলে গুরুজি বারো বছরের সম্পর্ক শারীরিক থেকে মানসিক সমস্ত সম্পর্ক আমাদের মধ্যে হয়েছিল কিন্তু এখন আমাকে ফোন করলে উল্টোপাল্টা ভাষায় কথা বলে গালিগালাজ করে ফোন করতে বারণ করে এখন তো আমাকে সব জায়গাতে ব্লক পর্যন্ত করে দিয়েছে আমি কী করবো গুরুজি কোথায় যাবো আর সেই কারণেই এই বশীকরণের প্রয়োজন এবার আসি বশীকরণের প্রক্রিয়ায় যে বলব যে এই রকম একটা অবশ্যই বাজার থেকে তোমরা যদি পারো বা দোকান থেকেও পারো এরকম একটা পান পাতা নেবে পান পাতার এইটা হচ্ছে সামনের দিক এই সামনের দিকে প্রথমে কি করবে যে ঠিক এই রকম একটা পাত্রে বা ছোটো এর থেকে যে কোনো একটা জায়গায় অল্প পরিমাণে একটু সরষের তেল দিয়ে সিঁদুর গুলে নেবে দেখো আমি যেরম আগে থেকে গুলে রেখেছি তো এটা যেহেতু আমি স্টুডিওতে শ্যুট করছি তাই আগে থেকে গোলা আছে একটা জায়গায় সর্ষের তেল দিয়ে একটু পরিমাণে সিঁদুর গুলে নেবে আর ফটকিরি যে ফটকিরিটা আমরা দাড়ি কাটার পর সাধারণত ছেলেরা লাগিয়ে থাকি সেই অল্প পরিমাণে একটুখানি ফটকিরি সেটাকে ভালো করে গুঁড়ো করে পেস্ট করে নেবে মিহি করে নেবে এবার সেই ফটকিরিটাকে ভালো করে পেস্ট করে বেটে নেওয়ার পর সেই ফটকির গুঁড়োটাকে সিঁদুরের মধ্যে অল্প পরিমাণে ছড়িয়ে দিয়ে ভালো করে যে কোনো একটা আঙুল দিয়ে এই ফটকির গুঁড়ো আর সিঁদুরটাকে ভালো করে গুলে নেবে গুলে নিয়ে এইটা হচ্ছে দর্শক বন্ধু আমাদের তর্জনী মধ্যমা অনামিকা এই আঙুলটা ডান হাতের এই অনামিকা আঙুলে অর্থাৎ কনিষ্ঠা আঙুলের ঠিক পাশের আঙুলটা বা মধ্যমার পাশের আঙুলটা এই আঙুলটাকে বলে মধ্যমা তর্জনী মধ্যমা অনামিকা কনিষ্ঠা এই অনামিকাতে এই অনামিকা আঙুল দিয়ে পান পাতার সামনের দিকটায় যে ফটকিরির গুঁড়োটা দিয়ে সিঁদুরটা গোলা আছে এই এই আঙুলে করে অনামিকা আঙুলে করে ওপরে তুমি তোমার নিজের নামটা পুরো লিখবে নিজের নামটা লেখার পর তারপরেতে ওই আঙুলো করেই আবার একটু যে ফটকিরিগুঁড়ো দিয়ে সিঁদুরটা গোলা আছে সিঁদুরটা নিয়ে তুমি যাকে বস করতে চাইছো তার নামটা পুরোটা লিখবে এইটা লেখার পর তারপর পান পাতাটাকে তুমি রেখে দেবে এইখানে কোনো মন্ত্র লিখতে হবে না কিচ্ছু করতে হবে না শুধুমাত্র পান পাতার সামনের দিকে সিঁদুর দিয়ে ফটকিরি দিয়ে যে সিঁদুরটা গোলা আছে প্রথমে উপরে লিখবে তোমার নিজের নাম তারপর তুমি যাকে বস করতে চাইছো তার নামটা লিখবে লেখার পর সেই পান পাতাটাকে সামনে রেখে দেবে রেখে দিয়ে তুমি যাকে বস করতে চাইছো অবশ্যই কিন্তু তার মুখটাকে ভালোভাবে স্মরণ করবে এই বশীকরণের ক্রিয়াটা যে কোনো নারী যে কোনো পুরুষের উপরে প্রয়োগ করতে পারবে বিবাহিত অবিবাহিত বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এক্স বয়ফ্রেন্ড এক্স গার্লফ্রেন্ড বা যদি মনে হয় দাম্পত্য জীবনে অশান্তি আছে তাহলে স্বামী স্ত্রীরাও অবশ্যই এই বশীকরণের ক্রিয়াটা প্রয়োগ করতে পারবে তো সুতরাং যখন এই ক্রিয়াটা করবে অবশ্যই তুমি যাকে বস করতে চাইছো তার মুখটাকে ভালোভাবে স্মরণ করবে লেখার পর এইটা কিন্তু পরপর যে কোনো তিনটে বুধবারে সকালবেলায় স্নান করে এই ক্রিয়াটা করতে হবে এই মন্ত্রটা আমি যেটা বললাম সরি মন্ত্র নয় নাম লিখতে বলেছি শুধুমাত্র এখানে কোনো মন্ত্রের প্রয়োজন নেই তো এই প্রক্রিয়াটা স্নান করার পর যে কোনো তিনটে বুধবার যে কোনো বুধবারে পরপর তিনটে বুধবারে করতে হবে এখানটা কেটে দেবেন এখান থেকে শুরু করবেন যে এই বশীকরণের ক্রিয়াটা পরপর তিনটে বুধবারে করতে হবে একটা বুধবারে করবে এই পানের পাতায় নামটা লেখার পর এই পান পাতাটাকে ঠিক এই ভাবে মুড়ে নিয়ে বা তোমরা অন্যভাবেও মুড়তে পারো লেখার পর মুড়ে নিয়ে তার কিছুক্ষণ পরে হলেও কোনো বড গাছ অথবা অসত্য গাছ অথবা যে কোনো গাছের সেটা যদি বাড়িতে কোনো টব থেকে থাকে গাছের টবে সেখানেও তোমরা রেখে দিতে পারো সবদিকে বেস্ট হয় যে কোনো বট গাছের তলায় এই পাতাটা পান পাতাটাকে রেখে দিয়ে চলে আসা অবশ্যই সূর্যাস্তের আগে একটা বুধবার দুটো বুধবার তিনটে বুধবার শুধুমাত্র বুধবার পরপর তিনটে বুধবারেই এই ক্রিয়াটা করতে হবে এবং পান পাতাটাকে বেস্ট হয় কোনো অসত্য গাছ রাখতে পারলে ভালো অস্বত্থ গাছ না পেলে বট গাছ তলায় জাস্ট রেখে দিয়ে চুপচাপ চলে আসা সূর্যাস্তের আগে আর বট যদি না পাও তাহলে যে কোনো গাছের গোড়ায় এই পান পাতাটাকে রেখে দিয়ে চলে আসো আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে অবশ্যই তোমরা তোমাদের ভালোবাসার যে মানুষ তাকে তোমাদের জীবনে হান্ড্রেড পারসেন্ট ফেরত পাবে 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 তোমরা একাগ্রতার সঙ্গে নিষ্ঠা সহকারে ভক্তি সহকারে যার যা আরাধ্য দেবী বা দেবতা আছে এবং একটা কথা আমি বলি আমার সমস্ত দর্শক বন্ধু যা আমার ভিডিও দেখছো আমার এই বশীকরণের ক্রিয়া অনেকেই প্রশ্ন করে যে গুরুজি আমি মুসলিম আমি কি এই ক্রিয়াটা করতে পারবো আমার পরিষ্কারভাবে বলা আমার বশীকরণের ক্রিয়া হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ জৈন শিখ পার্সি যে কোনো ধর্মের বর্ণের মানুষ আমার এই বশীকরণ ক্রিয়া করতে পারবে এবং অবশ্যই তোমরা সফলতা লাভ করবে আরেকটা অনুরোধ আমার হাত জোর করে আমার অনুরোধ যে আমার ফোন নাম্বারটা স্ক্রিনে দেখানো হচ্ছে একটা ফোন করার নির্দিষ্ট সময় আছে আমার কিন্তু এটা ফোনের কাস্টমার কেয়ার নয় যে রাত্রি বারোটার সময় এগারোটার সময় দুটোর সময় ভোর ছটার সময় ফোন করা তা নয় একটা নির্দিষ্ট সময় আছে সেই সময়ে ফোন করলে আমি ভীষণভাবে উপকৃত হব এবং আরও একটা কথা বলি যে আমার সঙ্গে সমস্যা নিয়ে আলোচনা করতে গেলে অবশ্যই একটা কনসালটেন্সি ফিজ আছে সেটা ফোন করলে বলে দেবে কত টাকা আমি কনসালটেন্সি ফিজ নিই ওভার টেলিফোন তো সেই ফিজটা দিয়েই আমার সাথে কিন্তু তোমাদের সমস্যা নিয়ে কথা বলতে হবে তোমাদের জন্য আমি ছিলাম আছি এবং সারা জীবন তোমাদের পাশে থাকবো আর অনুষ্ঠান আমি দীর্ঘায়িত করছি না আজকের মতো অনুষ্ঠান শেষ করছি শেষ করার আগে মা তারা বাবাগুরু বামদেব প্রত্যেকের কাছে আমার একান্ত প্রার্থনা যে তোমরা প্রত্যেকে আমার প্রত্যেকের সাবস্ক্রাইবার যারা হয়ে আছো যারা সাবস্ক্রাইবার হবে আমার সকল ভক্ত শিষ্য ভিউয়ার্স প্রত্যেকে যেন ভালো থাকে সুখে থাকে শান্তিতে থাকে তাদের জীবনে কোনোদিন যেন দুঃখ দারিদ্রতা না আসে এবং তারা যেন তাদের ক্রিয়াটা অবশ্যই হান্ডের পারসেন্ট সফলতা পায় এই কামনা করে আজকের মতো অনুষ্ঠান শেষ করছি জয় তারা জয় জয় তারা জয় বাম জয় জয় তারা জয় তারা জয় তারা জয় তারা